প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি রীনা রানী দাস, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। আজকে আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বই থেকে, নবম দশম শ্রেণীর বই থেকে, পঞ্চম অধ্যায়ের দেবদেবী ও পূজা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম দেবদেবী ও পূজা নিয়ে। গত ক্লাসে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও দেবী দুর্গা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব দেবী কালী, দেবতা কার্তিক এবং দেবী শীতলাকে নিয়ে। তোমরা সকলেই জানো দেবী কালী দেবী দুর্গার মতোই শক্তির দেবী। এখন আজকের যে দেবী কালী সম্পর্কে আমরা যে আলোচনাটা করব, সে আলোচনায় আমরা দেবী কালী সম্পর্কে কি কি ধারণা নিব সেই সম্পর্কে একটু আমরা তোমাদেরকে আগে বলে দিচ্ছি। এরপরে আমরা পর্যায়ক্রমে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেবী কালীর পরিচয়। দেবী কালীর উৎপত্তি। কালী পূজার সময়। কালী পূজা পদ্ধতি। কালী পূজার শিক্ষা। আর্থ-সামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে কালী পূজার প্রভাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমরা লিখেছি দেবী কালীর পরিচয়, দেবী কালীর উৎপত্তি, কালী পূজার সময়, কালী পূজা পদ্ধতি, কালী পূজার শিক্ষা, আর্থ-সামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে কালী পূজার প্রভাব। আমরা শুরুতেই বলেছিলাম যে দেবী কালী হচ্ছেন শক্তির দেবী। তিনি অসুর বিনাশে ভয়ঙ্করী, তিনি অশুভ শক্তির বিনাশ করেন। ভগবান শিবের সহধর্মিনী রূপে তিনি পৃথিবীতে আবির্ভূত হন। তিনি কাল ও মৃত্যুর দেবী রূপে আত্মপ্রকাশ করেছেন, তাই তাকে শ্মশানকালী রূপে আখ্যায়িত করা হয়। এছাড়াও দেবী কালীকে ভদ্রকালী, রক্ষাকালী, মা তারা, মহাকালী নামেও আখ্যায়িত করা হয়। তিনি এই নামেও পরিচিত। তো আমরা এতক্ষণ দেবী কালীর পরিচয় সম্পর্কে জেনেছি, চলো এবার দেবী কালীর উৎপত্তি সম্পর্কে আমরা জেনে নেই। দেবী কালী শিবের শক্তিরূপে অবতীর্ণ হয়েছিলেন, শিবের শক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন। মার্কণ্ড পুরাণে উল্লেখ আছে কালী দেবী
বিভিন্ন রূপে দেবতাদের রক্ষা করেছেন অসুরদের হাত থেকে, স্বর্গের দেবতাদেরকে রক্ষা করেছেন অসুরদের হাত থেকে। ইন্দ্র সহ সকল দেবতা শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন। অম্বিকা যখন ক্রোধে উন্মত্ত হলেন তখন তার দুইটা রূপ হল অম্বিকা এবং কালিকা। পরবর্তীতে শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ড মুণ্ডকে দেবী কালী বধ করেন, এরপর তার নাম হল চামুণ্ডা। এই হচ্ছে দেবী কালীর উৎপত্তির ইতিহাস। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা কালীর উৎপত্তি সম্পর্কে জেনেছি, এখন আমরা কালী পূজার কখন করা হয়, কালী পূজার সময় নিয়ে আলোচনা করব। কালী পূজা সাধারণত অমাবস্যা তিথিতে হয়ে থাকে। দুর্গা পূজা শেষ হওয়ার পর কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা করা হয়। পূজার দিন সন্ধ্যায় দেয়ালির আয়োজন করা হয়, দীপাবলির আয়োজন করা হয়, সেটা দেয়ালি নামে পরিচিত। বিভিন্ন ধরনের মহামারী দেখা দিলে দেবী কালীর পূজা করা হয়, তার কাছে প্রার্থনাও জানানো হয় যে আমাদেরকে এই বিপদ থেকে, এই মহামারী থেকে যাতে তিনি রক্ষা করেন। এবার আমরা আসি কালী পূজা পদ্ধতিতে। দুর্গা পূজার মতো কালী পূজায়ও প্রতিমা নির্মাণ করে মণ্ডপে বা গৃহে দেবী কালীর পূজা দেওয়া হয়। প্রথমে কালী পূজায় প্রতিমার চক্ষুদান করা হয়, এরপরে পূজার আড়ম্বরতা শুরু হয়, পূজা করা হয়। পূজার শুরুতে ধ্যান, পূজা, আরতি, ভোগ নিবেদন করার সহ বিভিন্ন কর্ম সম্পাদনের মাধ্যমে কালী পূজা সমাপ্ত হয়। সবশেষে ভক্তরা তাকে প্রণাম জানায়। আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে কালী পূজার প্রভাব। বিশ্বের অশুভ শক্তিকে ধ্বংস করে দেবী কালী ন্যায়কে প্রতিষ্ঠা করেন, তিনি সকলের মধ্যে মঙ্গল বার্তা ছড়িয়ে থাকেন। ভক্তরা তাকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে কালী পূজার সময় মেলা বসে। তোমরা বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই, মেহের কালীবাড়ির যে কালী পূজা সেখানে আমরা দেখেছি এই পূজা উপলক্ষে অনেক লোকের সমাগম ঘটে এবং সেখানে বিভিন্ন পূজা উপকরণ বা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। ভক্তরা সেখান থেকে পূজা উপকরণ কিনে দেবীর ওখানে নিবেদন করে বা সেখানকার যে আলোচকরা আছেন সেখানে বিভিন্ন দেবীর মাহাত্ম সম্পর্কে বর্ণনা করেন। তো এই যে বিষয়গুলো আমরা জানি এবং পূজার বিভিন্ন পর্যায়গুলো আমরা সেখানে প্রত্যক্ষ করি এবং দেবীর মাহাত্ম্য শুনি, তা থেকে আমাদের পারিবারিক জীবনে আমরা এই শিক্ষা নিয়ে আসতে পারি যে অন্যায়কারীকে আমাদের প্রতিরোধ করতে হবে বা নৈতিক দিক থেকে আমরা এই ব্যাপারে সচেতন হব যে আমরা অন্যায় করব না, সবাই ন্যায়ের পথে চলব। এই হচ্ছে দেবী কালী সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা দেবী কালী সম্পর্কে জেনেছি, এখন আমরা দেবতা কার্তিক সম্পর্কে জানব। দেবতা কার্তিক পৌরাণিক দেবতা। ইতিপূর্বে আমরা দেবতাদের শ্রেণীবিভাগ সম্পর্কে অবগত হয়েছি। আমাদের দেবতারা হলেন লৌকিক দেবতা, পৌরাণিক দেবতা এবং বৈদিক দেবতা। এর পরিপ্রেক্ষিতে আমাদের দেবতা কার্তিক পৌরাণিক দেবতা, তিনি ভগবান শিব এবং দুর্গার পুত্র। দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর ও সুঠাম দেহের অধিকারী, তিনি বলিষ্ঠ, তিনি দেবতাদের সেনাপতি। কথিত আছে, তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্যকে রক্ষা করার জন্য তার জন্ম হয়েছিল। কার্তিকের
দেহ তপ্ত স্বর্ণের মতো। যখন স্বর্ণকে উত্তাপ দেওয়া হয় অগ্নিতে, তা অগ্নিতে অগ্নি দিয়ে তাপ দেওয়া হয়, তখন যে স্বর্ণের যে রং ধারণ করে তার গায়ের রং সেরকম উজ্জ্বল। তার হাতে আমরা যুদ্ধাস্ত্র হিসেবে তীর, ধনুক এবং বল্লম দেখে থাকি। তিনি বলির পুত্র বানাসুরকে পরাজিত করেন। কার্তিকের অন্য নাম স্কন্দ, কুমার গুহ, মহাসেন। সুদৃশ্য ময়ূর কার্তিকের হচ্ছে বাহন। কার্তিক পূজার সময় আমরা দেখব পাশে সুন্দর ময়ূরের দেবতার সাথে ময়ূর রয়েছে, সেই বাহনটা সেটি হচ্ছে দেবতা কার্তিকের বাহন। এবার আমরা আসি কার্তিক পূজায়। এতক্ষণ আমরা আমরা বল তোমাদেরকে আলোচনা করে দিয়েছি তার পরিচয়, এখন আমরা কার্তিক পূজা সম্পর্কে জানব। কার্তিক মাসের সংক্রান্তি দিন, সংক্রান্তি মানে মাসের শেষ দিন, কার্তিক মাসের শেষ দিন হচ্ছে কার্তিক সংক্রান্তি। সংক্রান্তি দিন কার্তিক পূজা করা হয়। দম্পতিরা, বিবাহিত যে স্বামী স্ত্রীরা দেবতা কার্তিকের পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করেন। আর কথিত আছে দেবকী কার্তিক দেবের পূজা করে শ্রীকৃষ্ণকে তার সন্তান রূপে লাভ করেছে। শিক্ষার্থীবৃন্দ, কার্তিক পূজার গুরুত্ব প্রভাব অপরিসীম। কথায় আছে কার্তিকের মতো চেহারা। বিবাহিত দম্পতিরা সুন্দর সুঠাম সন্তান কামনা করেন কার্তিক পূজার মাধ্যমে। কার্তিক দেবতাদের সেনাপতি, তিনি অসীম শক্তিধর। আর কার্তিক নম্র বিনয়ী, তাহলে তার কাছ থেকে আমরা মানুষের সাথে নম্র বিনয়ী আচরণ, এই আচরণ শিক্ষা পাই। তিনি রক্ষা কর্মকর্তাও বটে। এই জন্য কোনো সমস্যা যখন আমাদের সামনে উপস্থিত হয় তখন আমরা তাকে প্রার্থনা করি এবং তিনি আমাদের রক্ষা করেন। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের কার্তিক দেবতার পরিচয়, পূজা, এবং সেই পূজার মাধ্যমে আমাদের যে প্রভাব এবং কার্তিক পূজার গুরুত্ব আমরা এতক্ষণ জেনেছি। এবার চলো আমরা দেবী শীতলা সম্পর্কে জানি। শুরুতেই আমরা দেবীর পরিচয় সম্পর্কে জানি। দেবী শীতলা হচ্ছেন লৌকিক দেবী। আমরা এর ইতিপূর্বে লৌকিক দেবী সম্পর্কে, তোমাদের দেবদেবী সম্পর্কে ধারণা দিয়েছি। অর্থাৎ যে সমস্ত দেবদেবীর বর্ণনা বেদে এবং পুরাণে নাই কিন্তু ভক্তগণ তাকে শ্রদ্ধা করে পূজা করে তারাই হচ্ছেন লৌকিক দেবী, তেমনি শীতলা হচ্ছেন লৌকিক দেবী। পরবর্তীতে তিনি পুরাণের স্থান পেয়ে পৌরাণিক দেবী হন। বসন্ত রোগের জ্বালা নিবারণ করে তিনি আমাদের শীতল করার বিধায় তিনি হচ্ছেন শীতলা। তাকে আমরা ঠাকুরানী, মমতাময়ী, করুণাময়ী, মায়াময়ী নামেও চিনি। তবে তিনি গ্রাম বাংলায় ঠাকুরানী নামে অধিক পরিচিত। তার মাথার মুকুট কুলাকৃতি, কুলার মতো তার মুকুট। স্কন্দপুরাণ মতে তিনি দুই হাত বিশিষ্ট এবং তার গায়ের রং শ্বেতবর্ণ। আর দুই হাতে, তার যে দুই হাত, সেই দুই হাতে পূর্ণকুম্ভ এবং সম্মার্জনী রয়েছে। পূর্ণকুম্ভ হচ্ছে জলভর্তি কলস এবং সম্মার্জনী হচ্ছে ঝাঁটা।
তো তিনি সেই সম্মার্জনী দ্বারা অমৃতময় জল ছিটিয়ে পৃথিবী থেকে রোগ শোক তাপ দূরীভূত করেন। তার হাতে কখনো কখনো তিনি নিম পাতাও বহন করেন। দেবী শীতলার বাহন হচ্ছে গর্ধ এবং তিনি কুমারী, এই হচ্ছে দেবী শীতলার পরিচয়। এবার আমরা শীতলা পূজা কিভাবে করব সে সম্পর্কে জানব। সাধারণত শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়। দেবী শীতলার পূজা মন্দিরে বা নির্দিষ্ট স্থানে পুরোহিত পূজা করে থাকেন। আর অন্যান্য পূজার মতো দেবী পূজা হলেও ঠান্ডা জাতীয় ফল যেমন পেঁপে, তরমুজ, কলা এবং মিষ্টি জাতীয় দ্রব্যাদি দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়। অর্থাৎ ঠান্ডা জাতীয় ফল এবং মিষ্টি দিয়ে তাকে ভোগ নিবেদন করা হয়। চলো এবার আমরা শীতলা পূজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। দেবী শীতলা আমাদের বসন্ত রোগ থেকে মুক্ত করেন। তিনি স্বাস্থ্যবিধি পালন ও পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী। তোমরা খেয়াল করো, এখন আমরা যে করোনা মহামারীর মধ্যে আছি এটা এবং অনলাইন ক্লাস করছি, তোমাদের সামনে এখন আমরা নাই, যদি আমরা দেবীর কাছে পূজা দেই বা দেবীর স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা এই রোগ থেকে দূরে থাকতে পারবো এবং আমরা সুস্থ থাকবো। আর দেবী সম্মার্জনীর সাহায্যে আমাদের পৃথিবী থেকে রোগ শোক দুঃখ জরা ব্যাধি দূর করেন। এতক্ষণ আমরা দেবীর বিভিন্ন পূজা এবং পূজার গুরুত্ব এবং দেবীর পরিচয় সম্পর্কে জেনেছি। আশা করি তোমরা এই পাঠটা ভালো করে পড়বে এবং আমাদের ক্লাস তোমরা দেখবে, দেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে পাঠটা আলোচনা করেছি এর উপর ভিত্তি করে আমরা একটা প্রশ্ন রেডি করেছি তোমাদের জন্য, একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। গত দুই পর্বে আমরা আলোচনা করেছি পূজা, পুরোহিতের পরিচয় বা পুরোহিত সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, বিভিন্ন দেব দেবী সম্পর্কে ধারণা নিয়েছি, কিন্তু কোনো প্রশ্ন হয়তো আমরা আলোচনা করি নাই। আজকে এখন চলো আমরা এই অধ্যায় সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমাদের এটা এই অধ্যায়টা চর্চা করতে আর একটু সুবিধা হবে আমি আশা করি। এখন চলো একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আমরা বোর্ডে উপস্থাপন করি। তোমরা খেয়াল করো, বোর্ড বইতে কিছু প্রশ্ন দেওয়া আছে, তবে আমরা নতুন যে প্রশ্নটা তৈরি করেছি সেটা তোমরা চাইলে তোমাদের খাতায় লিখে নিতে পারো বা তোমরা বারবার ভিডিওটা অন করে দেখতে পারো। শঙ্করদেব গ্রামের মানুষ ইদানিং তাদের
গ্রামের মোরলের ছোট ছেলে গ্রামবাসীদের প্রতি অত্যাচার শুরু করে। কাউকে কাউকে ভিটা মাটি ছাড়াও করেছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গ্রামবাসী গ্রামবাসীরা মিলে কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এক দেবীর পূজা করে। এবং দেবীর কৃপায় দেবীর কৃপায় সকলে মিলে তাকে প্রতিহত করে। আবার একটু দেখি আমরা যে আমরা কি লিখেছি। শঙ্করদের গ্রামের মানুষ শান্তিপ্রিয়, ইদানিং তাদের গ্রামের মোরলের ছোট ছেলে গ্রামবাসীদের প্রতি অত্যাচার শুরু করে। কাউকে কাউকে ভিটামাটি ছাড়াও করেছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গ্রামবাসীরা মিলে কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এক দেবীর পূজা করে এবং দেবীর কৃপায় সকলে মিলে তাকে প্রতিহত করে। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখন আমরা প্রশ্ন লিখব।
নম্বরের যে প্রশ্ন সেখানে আমরা প্রশ্নটা লিখেছি, দেবতা কার্তিকের জন্ম হয়েছিল কেন? দেবতা কার্তিকের জন্ম হয়েছিল কেন? এরপরে আসি আমরা খ নম্বর প্রশ্নে। আমরা পরে উত্তরগুলো নিয়ে আলোচনা করব, আগে প্রশ্নগুলো লিখে নিন। পৌরাণিক দেবতা সম্পর্কে ব্যাখ্যা করো। মোড়লের ছোট ছেলেকে প্রতিহত করতে গ্রামবাসীরা প্রতিহত করতে গ্রামবাসী কার পূজা করে? কার পূজা করে এবং কার পূজা করে? মোড়লের ছোট ছেলেকে প্রতিহত করতে গ্রামবাসী কার পূজা করে তার সম্পর্কে বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন, আর্থসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে উক্ত পূজার প্রভাব বিশ্লেষণ করো। তোমরা খেয়াল করো, আমরা এই উদ্দীপকের আলোকে চারটা প্রশ্ন লিখেছি। উদ্দীপক আমি আবার তোমাদের পড়ে শোনাচ্ছি। শঙ্করদের গ্রামের মানুষ শান্তিপ্রিয় ইদানিং তাদের গ্রামের মোড়লের ছোট ছেলে গ্রামবাসীদের প্রতি অত্যাচার শুরু করে, কাউকে কাউকে ভিটামাটি ছাড়াও করেছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গ্রামবাসীরা মিলে কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এক দেবীর পূজা করে এবং
দেবীর কৃপায় সকলে মিলে তাকে প্রতিহত করে, অর্থাৎ সেই মোরলের ছোট ছেলেকে প্রতিহত করে, তারা গ্রামবাসীরা সকলে মিলে তাকে প্রতিহত করে। এখানে খেয়াল করো, কার্তিক অগ্রহায়ণ মাসে অমাবস্যা তিথিতে এই দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিস দেখেই আমরা বুঝতে পারছি যে দেবী কালীর পূজা করেছেন গ্রামবাসী। গ্রামবাসী দেবী কালীর পূজা করে মোরলের ছোট ছেলের কাছ থেকে তারা রক্ষা পেয়েছে। এখন আমরা চলো প্রশ্নগুলোতে যাই। দেবতা কার্তিকের জন্ম হয়েছিল কেন? পুরাণ মতে তারকাসুরকে বধ করার জন্য দেবতা কার্তিকের জন্ম হয়েছিল। এই হলো আমাদের জ্ঞানের প্রশ্নের উত্তর। খ অংশের উত্তর, পৌরাণিক দেবতা সম্পর্কে ব্যাখ্যা করা। যে সমস্ত দেবতাদের পুরাণে বর্ণনা করা হয়েছে তারা হচ্ছেন পৌরাণিক দেবতা। আমরা তিন শ্রেণীর দেবতা পেয়েছি, বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা, লৌকিক দেবতা। তাহলে পুরাণে যাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারা হচ্ছেন পৌরাণিক দেবতা। আর পুরাণে দেবতাদের মূর্তি তৈরি করে পূজা পদ্ধতি চালু হয়েছে। বেদে যেমন দেবতাদের শরীর মন্ত্রময়, কিন্তু পুরাণে তাদের মূর্তির বর্ণনা আছে এবং পূজা পদ্ধতির বর্ণনা আছে। এরাই হচ্ছেন মূর্তি তৈরি করে যে পূজার বর্ণনা আছে সেটাই হচ্ছে পৌরাণিক দেবতা। অথচ পাশাপাশি আমরা কি দেখেছি, বেদে তাদের শরীর মন্ত্রময়, মন্ত্র উচ্চারণ পূর্বক তাদের যাগযজ্ঞ করা হতো। এরপর আসি আমরা, মোরলের ছোট ছেলেকে প্রতিহত করতে গ্রামবাসীরা কার পূজা করেন? আমরা এখন আমরা আমাদের উদ্দীপকে যাই। কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এক দেবী পূজা করে। কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ দুর্গাপূজার পরে যে তিথিটা আসে অমাবস্যা তিথি। দুর্গাপূজা আমরা শুক্ল পক্ষে করে থাকি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ পক্ষ বা অমাবস্যা তিথিতে কার্তিক অগ্রহায়ণ মাসের নির্দিষ্ট সময়ও বলে দেওয়া হয়েছে। কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে যে দেবীর পূজা করা হয় তিনি হচ্ছেন দেবী কালী। তিনি হচ্ছেন রক্ষা কর্তী আমাদের, এবং তিনি বিভিন্ন দুঃখ, জরা, ব্যাধি বা বিভিন্ন খরা, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। তিনি রক্ষা কর্তী হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, এভাবে আমরা এটাকে বর্ণনা করব। এরপর আসি আমরা, আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে উক্ত পূজার প্রভাব বিশ্লেষণ করো। আমরা যখন অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি তখন তোমাদের আমরা বলেছি আর্থিক দিক থেকে কিভাবে উক্ত পূজা আমাদের জীবনে প্রভাব ফেলে, অর্থাৎ এই পূজা উপলক্ষে বিভিন্ন রকম মেলা বা বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী, পূজার উপকরণ সেখানে রাখা হয় পূজার মন্দির বা মণ্ডপের কাছাকাছি জায়গায়, যাতে ভক্তবৃন্দ অনায়াসে এই সমস্ত জিনিস কিনে দেবীর পাদপদ্মে নিবেদন করতে পারে, বা বিভিন্ন ফল ফলাদি সেখানে থাকে, বা বিভিন্ন দ্রব্য সামগ্রী, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও সেখানে থাকে। তাইলে লেনদেন ওখানে হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, সেই জন্য আর্থিক দিক থেকেও আমাদের সমাজ লাভবান হচ্ছে। পারিবারিক জীবনেও উক্ত দেবীর, দেবী কালীর প্রভাব রয়েছে, কারণ আমরা পরিবারে যে অশুভ অন্যায় অত্যাচার রয়েছে সেটা থেকে পরিত্রাণ পেতে পারি দেবীর পূজার মাধ্যমে। দেবীর পূজা করে আমরা রক্ষা পেতে পারি। এই জন্য বলছে যে পারিবারিক জীবনেও দেবীর পূজার প্রভাব রয়েছে। এরপরে যেমন আমরা যে আমাদের উদ্দীপকে আছে যে আমরা কাকে প্রতিহত করেছি, মোরলের ছোট ছেলেকে প্রতিহত করেছি দেবীর পূজার মাধ্যমে। তারপরে আসি আমরা
নৈতিক জীবনে উক্ত পূজার প্রভাব। নৈতিক, আমরা যেহেতু তিনি অন্যায় সহ্য করেন না, ন্যায় প্রতিষ্ঠা করেন, তাহলে আমরা এই শিক্ষা পাব এবং আমরা সেটাকে নিজেদের জীবনে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করব। পারিবারিক জীবন হতে পারে, সমাজ জীবন হতে পারে, রাষ্ট্রীয় জীবনে হতে পারে সেই নৈতিকতা। যখন আমরা নীতি সম্পর্কে ধারণা নিব, পূজার নৈতিকতা সম্পর্কে ধারণা নিব, তখন সেটা আমরা যে কোনো ক্ষেত্রেই সেটাকে প্রয়োগ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে তোমাদের যে দেবদেবী সম্পর্কে ধারণা দিয়েছি, বর্ণনা করেছি, সেটার আলোকেই আমরা এই প্রশ্নটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করেছি, আশা করছি তোমরা আজকের ক্লাসটা দেখে উপকৃত হয়েছ। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদের আমার মেইলে প্রশ্ন করবে কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।